আজকে ফেসবুক এবং মেসেঞ্জারের সেরা কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো আমার কাছে অনেক ইউজফুল মনে হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক প্লাস কমেন্ট কিছুই করেন না, যার ফলে চ্যানেলের অবস্থা তো দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওর গ্রোথও কমে যাচ্ছে। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি প্লে করে থাকেন তাহলে একটা লাইক তো দিবেন অ্যান্ড একটা কমেন্ট করে যাবেন প্লিজ। তাহলে চলুন শুরু করি। মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডসদের ইনবক্স যখন আপনি ওপেন করেন তখন আপনি ইজিলি দেখতে পান যে এখানে এনক্রিপশন লেখাটা চলে আসছে। ঠিক এরকম ফেসবুক লাইক এবং মেসেঞ্জার উভয় ক্ষেত্রে কিন্তু লেখাটা চলে আসছে। এখন অনেকেই বুঝতেছেন না আসলে এটা কি, এটা কি আমাদের জন্য ইউজফুল নাকি হার্মফুল, আসুন এক্সপ্লেন করি। এনক্রিপশন হচ্ছে অনেক বিস্তারিত বিশাল একটা টপিক, এটা যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময় লেগে যাবে, জানি এত সময় কারণ নেই। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাচ্ছি, এটার উপর স্পেসিফিক একটা ভিডিও আসবে। তাহলে মেসেঞ্জারে এই এনক্রিপশনটা বুঝতে হলে আমাদের একটা ব্যাপার অবশ্যই বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কাউকে মেসেজ সেন্ড করি তখন কিন্তু এটা সার্ভার হয়ে তার কাছে পৌঁছায়, অর্থাৎ আমরা সেন্ডার সে রিসিভার, মাঝে কাজ করে কে সার্ভার, সার্ভারের মাধ্যমে তার কাছে পৌঁছায়। এখন যদি সার্ভার কেউ হ্যাক করে ফেলে তাহলে হ্যাকার কিন্তু আপনার মেসেজটা ইজিলি দেখে নিতে পারতেছে, কিংবা ফেসবুক যে অথরিটি তারা কিন্তু চাইলে মেসেজটা পড়ে ফেলতে পারতেছে, কিংবা কোনো দেশের গভর্নমেন্ট যদি চায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই মেসেজগুলো কিন্তু ওদের কাছ থেকে নিয়ে নিতে পারতেছে বা আমাদের কনভারসেশনগুলো দেখে নিতে পারতেছে। এটা হচ্ছে কমন একটা ব্যাপার। এখন এনক্রিপশনটা কি? এনক্রিপশন হচ্ছে মেসেজ যখন কাউকে আপনি সেন্ড করবেন তখন সেই মেসেজটা কিন্তু লক হয়ে তার কাছে পৌঁছাবে, সার্ভারে ঢুকবে লক হয়ে, দেন তার কাছে পৌঁছাবে আনলক হয়ে, অর্থাৎ সেন্ডার যখন মেসেজটা সেন্ড করবে তখন কিন্তু সেটা লক হয়ে যাবে অ্যান্ড সেটার যে চাবি বা কি আনলক করার সেটা কিন্তু রিসিভারের কাছেই থাকবে। এটা হচ্ছে এনক্রিপশনের মূল যে ব্যাপার সেটা। তো আশা করি বুঝতে পেরেছেন এখন থেকে কি হবে। সো আপনি যখন কাউকে মেসেজ করবেন সেটা এনক্রিপ্টেড ফর্মেটে যাবে অ্যান্ড ওইটা কিন্তু ফেসবুক নিজেও আর চাইলে পড়তে পারবে না, কিংবা হ্যাক হলেও সার্ভার হ্যাক হলেও কিন্তু ওই মেসেজ আর কেউ দেখতে পারবে না, শুধু আপনি যাকে পাঠাবেন এবং আপনি যে সেন্ড করতেছেন আপনাদের মধ্যেই থাকবে এই মেসেজগুলো। আর কেউ ইভেন আপনার ডিভাইস হ্যাক হলেও সেই হ্যাকারও কিন্তু আপনার যে মেসেজগুলো এগুলো পড়তে পারবে না। আর এই ফিচারটা কিন্তু হোয়াটসঅ্যাপ অনেক আগে থেকে নিয়ে আসছে, মেসেঞ্জার রিসেন্টলি নিয়ে আসতেছে, অনেকের পার্সোনাল ইনবক্সে চলে আসছে, অনেকের আইডিতে আসে নাই, আস্তে আস্তে চলে আসবে, টেনশনের কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন এনক্রিপশন জিনিসটা কিন্তু আসলে একটা ইউজফুল ব্যাপার। এইবার আসি আমাদের যে সেকেন্ড আপডেটগুলো নিয়ে, সেটা হচ্ছে ফেসবুকের আপডেট। এটার জন্য আমাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে অ্যান্ড আমি স্ক্রিনটা শেয়ারও করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে আমি মেন ফেসবুক যেটা সেটা ওপেন করব। তো মেন ফেসবুকটা ওপেন করার পরে এভাবে চলে আসবে, আমরা এরপরে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসবো, যত নিচে আসা যায়। সো একেবারে নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি মোর টু ট্রাই অন ফেসবুক, এখানে অনেকগুলো অপশন ফেসবুক জুড়ে দিয়েছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে মেনশনস অফ ইউ কমেন্টস বাই ইউ ইউর লাইকড পোস্ট সেভ ফ্রেন্ডস, আর নিচের অপশনগুলো তো আগে থেকে আছে। তো এখন অনেকেই বুঝতে পেরেছেন এই অপশনগুলো আসলে কী কী বা কী হতে পারে, আমি আসুন এক্সপ্লেন করে দিচ্ছি। মেনশনস অফ ইউ আপনি যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কী দেখাবে, আপনাকে কে কে মেনশন করেছে, আপনি কাকে কাকে মেনশন করেছেন সেই পোস্টগুলো শো করবে অ্যান্ড ওইখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আপনি রিসেন্ট একটা ব্যাপার খেয়াল করে থাকবেন, অনেকের মেনশন কিন্তু আমাদের নোটিফিকেশন আসে না, অনেকেই মেনশন দেয় কিন্তু আমাদের নোটিফিকেশন আসে না, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই, আপনি এখান থেকে কিন্তু এখন দেখে নিতে পারবেন মেনশনস অফ ইউতে ক্লিক করে আপনি কাকে কাকে মেনশন করেছেন এবং আপনাকে কে কে মেনশন করেছে ইজিলি দেখে নিতে পারবেন। এরপর আসি কমেন্টস বাই ইউ, এটা কি? সিম্পল ব্যাপার, আপনি যাকে যাকে কমেন্ট করেছেন সেগুলো কিন্তু দেখা যাবে, আমি এটা একটু ওপেন করে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এভাবেগুলো এভাবে করে চলে আসবে, আপনি যাকে যাকে কমেন্টস করেছেন সেই পোস্টগুলো এভাবে চলে আসবে। আপনি চাইলে এখানে এই কমেন্ট বক্সটা ওপেন করে কিন্তু দেখে নিতে পারেন আপনি কি কমেন্ট করেছেন অ্যান্ড কোথায় কমেন্ট করেছিলেন। তো যাই হোক, এরপরে আশা করি নিচের অপশনগুলো আপনি বুঝতে পেরেছেন, ইউর লাইকড পোস্ট অর্থাৎ আপনি কোথায় কোথায় লাইক দিয়েছেন, কার পোস্টে লাইক দিয়েছেন, কার ভিডিওতে লাইক দিয়েছেন, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। সেভ অপশন এটা আগে থেকেই আছে, আপনি যে ভিডিও ফটো বা যে পোস্টগুলো সেভ করেছেন এগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে ফ্রেন্ডস এটা আগে থেকে আছে, মার্কেট প্লেস রিলস এগুলো তো আগে থেকেই আছে। এটাই ছিল আজকের ভিডিও, দেখা পরবর্তী কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।